الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك <سلام> يا رسول الله

সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নিগ্রানের সুরা হজরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাদ বরকাত আলিয়া আমাদের সাথে উপস্থিত রয়েছে প্রোগ্রাম আপনারা আরো একবার দেখতে পাচ্ছেন আমাদের অভ্যাসসমূহ প্রশ্নের মধ্যে আছে যে বুজুর্গদের একটা নিয়ম উপলব্ধি করা গেল যে বড়রা চাই মহিলাদের মধ্যে হোক চাই পুরুষের মধ্যে হোক তো এটা দেখা গেল যে যে বর্তমানে আমাদের যে ইয়াং জেনারেশনরা আছে তাদের কাজকর্মের মধ্যে স্যাটিসফাই না এক তো স্যাটিসফ্যাকশন নয় তার পাশাপাশি এটা বলে যে এটা কি কোনো কাজ এটা কিভাবে হয় আমাদের যুগে আমরা এভাবে করি এভাবে ঘরের সকল কাজকর্ম হয়ে যেত ধোয়া মোছার কাজ এভাবেই করে নিতাম বর্তমানের ছেলে মেয়েরা কী করছে এটা কাজের মধ্যে ফাঁকিবাজি করার মতো তারপরও যা করে তা কি করে বুঝে আসে না অর্থাৎ এভাবে কথাবার্তা বলার অভ্যাস হয়ে থাকে কিছু বয়স্ক লোকদের এ ব্যাপারে আপনি কি বলেন আলহামদুলিল্লাহ হিরবিলামিন ওসালাত ওয়াসালাম আল্লাহ সৈয়দিন মুরসালিন আপনার কি মনে হয় প্রবলেম কি কি প্রবলেম দেখতে পাচ্ছেন আমার এটা মনে হচ্ছে যে অর্থাৎ যে কাজ রয়েছে তাতে ঘাটতিগুলো না বলে বা তার দোষ এবং মন্দগুলো না বলে যেমন এমন ভাব দেখানো তোমরা তো কিছুই না আমরা এমন ছিলাম আমরা তেমন ছিলাম আমার এমনটাই মনে হয় মূলত প্রথমত আপনারও মনে আছে যে মহিলারা যারা ছিলেন এরা ফু দিয়ে চুলা জ্বালাতেন এবং ঘরের কাজকর্ম যেভাবে তাদের কষ্ট করতে হতো জি অবশ্যই যদিও আজ সে রকমের সিস্টেমও নেই এখন সে ছোট মেয়ে আর বাচ্চিকভাবে সে এত অ্যাক্টিভিটি করতে পারছে না তাই একটি প্রভাব ও রাখা হয় একটি গাম্ভীর্যতা রাখা হয় তুমি কি জানো আমরা কিভাবে দিন অতিবাহিত করেছি আচ্ছা এর মধ্যে সামটাইম তাদের কথাও সঠিক হয়ে থাকে এবং সামটাইম হয়ও না এর অর্থ হল মূলত সামনে এত সুযোগ সুবিধার পরেও সেভাবে কাজকর্ম আর খিদমতের ব্যবস্থা করতে পারছে না এবং বহু জিনিস ঢিলে ঢালা হচ্ছে সম্ভবত এমনও হয় যে আজ তোমরা যে সুযোগ সুবিধা পাচ্ছ আমাদের যুগে সেরকম সুযোগ সুবিধা ছিল না কিন্তু আমাদের কাজ সময় মতো হতো এবং উত্তমভাবে হতো এবং আজকে আপনাদের সুযোগ সুবিধা মিলছে কিন্তু আপনারা না সময় মতো কাজ করতে পারছেন না কাঠামো অনুযায়ী সম্ভবত এই জন্য নিজের কোনো অতীতের প্রচেষ্টাগুলো রেফারেন্স দেয় আমার ধারণা হলো যে এত বেশি খারাপ লাগার মতো কথা এটি নয় হয়তো আপনার খারাপ লেগেছে না হাজী সাহেব দেখুন আমি এটা বলতে চাই দেখুন কেউ কাজ করলো ঘরের মহিলা অথবা পুরুষ মেয়ে রয়েছে পুত্রবধু রয়েছে এক্স ওয়াই জেড যে কেউ হোক না কেন এই ঘরের কাজ করলো ভালো কাজ করলো পরিশ্রম করলো কষ্ট করলো ঝাড়ু দেওয়া প্লেট ধোয়া এগুলো সহজ কাজ নয় রান্না করা খাবার তৈরি করা সহজ কাজ নয় এটা কি চারজন লোকের খাবার আমরা তো বারো জন করে লোকের খাবার তৈরি করতাম এই চারজন লোকের খাবার তৈরি করে কি করলো তা বুঝতে পারছি না আমি যে পয়েন্টের মধ্যে আসতে যাচ্ছি তাহলে এই এভাবে বলার এমন অভ্যাসের কোনো উপকার নেই এর দ্বারা আমার এমন মনে হচ্ছে যে এর একটি ক্ষতি রয়েছে তা তাহলে এই আমাদের যে ইয়াং জেনারেশনরা আছে ঘরের যে যুবক সন্তানরা আছে তারা আমাদের থেকে নারাজ হয়ে যাবে এরা শুধু নিজেদের যুগের কথা বলে থাকেন আমাদের উপর রাগ ঝাড়েন তারা দূরে সরে যাবে এইভাবে অতপর এরাও বয়স্করাও এই কথার অভিযোগ করবেন যে তারা আমাদের পাশে বসছে না আমাদের কথা শুনছে না এটা সম্ভব আপনি যা বলছেন আমি আপনাকে আরোচ করছি না তো আপনার কথা একদিক দিয়ে সঠিক এবং যে একটা দিক আমি আপনার সামনে আরোচ করেছি অনেক সময় পিতা নিজের ব্যবসা বাণিজ্যে তার সন্তানকে আনেন নিজের অতীতের স্ট্রাগলকে সামনে রাখেন যাতে সন্তান কষ্ট করে পরিশ্রম করে সে সময় কোনো অফিস ছিল না রোদের মধ্যে যেতে হতো সাইকেল দ্বারা কাজ করা হতো আমাদের পিতা কি কী করতেন আমাদের পিতা আল্লাহ আল্লাহ রহমতের আমাদের আমরা সাইকেল চালাতে দেখেছি ঠিক আছে আমাদের পিতা মহোদয় সাইকেল চালাতেন পেছনের দিকে যে লোহার ফ্রেম থাকে এতে ছোট একটা সিট থাকতো পিছনে ক্যারিয়ার বলে সেখানে আরেকটা বড় সিট থাকতো আমার বড় ভাই পেছনের সিটে বসতো আর আমি সামনের সিটে বসতাম আমার পিতা সাইকেল চালাতেন তো আমি সেই সাইকেলের মাধ্যমে পিতা মহোদয়ের সাথে সফরও করেছি এবং পিতা মহোদয়ের সেই প্রচেষ্টা আমার মনে আছে তো আমার পিতা মহোদয় চেষ্টা করতে করতে মোটর তারপর গাড়ি এভাবে নিজের ব্যবসা নিজের ঘর সব কিছু করে আসলেন অপরদিকে একজন সন্তান যিনি এত পরিশ্রম করছেন না কিন্তু টাকা নষ্ট করছেন এবং সময় মতো আসে না তখন পিতা মহোদয় বলেন বাবা আমরা এত পরিশ্রম করেছি আমরা আমরা এতটুকু করেছি আমরা অতটুকু করেছি আপনি কিছু অনুভব করুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এক ছেলে কোন একটি কাজ শুরু করল তার পিতা ছিলেন বৃদ্ধ বয়স্ক একেবারে দুর্বল হয়ে গেলেন কাজ করব করার মতো পজিশনই নেই তো বরং ঘটনা সম্পূর্ণরূপে মনে নেই কিন্তু এর মধ্যে কারণ ছিল এটা যে পিতা ছেলেকে এটা বলতে চেয়েছিলেন যে কত অর্থাৎ পরিশ্রম করে আমি কাজ করেছি ঘটনাটি পুরো আমার মনে নেই কেননা পিতা তার সাথে সে আচরণ করেছিলেন উদাহরণস্বরূপ পিতা তার সন্তানকে শিক্ষা দিতে চাচ্ছেন এবং শিক্ষা এটা যে যেভাবে আপনি কাজ করছেন এভাবে কাজ করার নিয়ম নয় তেমনিভাবে ঘরের মহিলাদেরও প্রবলেম হয়ে থাকে অনেক সময় তারা এভাবে সকাল দুপুর সন্ধ্যা রাত এত চেষ্টা করে না মোবাইল তাদেরকে এত ব্যস্ত করে রেখেছে আগেরকার সময় যেহেতু ফোন ছিল না সালমান ভাই কিছুই ছিল না অনেক সময় আশেপাশের প্রতিবেশীদের সাথে কথা হয় কখনো কখনো চাচিমা নানিমার ঘরে পৌঁছালেন তাদের সাথে বসে আধা ঘন্টা পোনে এক ঘন্টা বসে মহিলারা গল্প করে নিলেন অন্যান্য মাধ্যমগুলো ঘরে ছিল না টেলিফোনও ছিল না থাকলেও অনেক দামি ছিল সেই সব জিনিস যেগুলো আপনাকে ঘরোয়া কাজকর্ম থেকে বিরত রাখে সেই জিনিসগুলো অতীতকালে ছিল না এখন যেহেতু সেগুলো রয়েছে আমাদের সন্তানেরও সেগুলোর প্রতি ব্যস্ত থাকার মধ্যে তাদের চিত্তাকর্ষণ বেড়ে গেল শিক্ষা বিষয় এই বিষয় ওই বিষয় আগেরকার তুলনায় অনেক বেশি তাই এমন হতে পারে যে বয়স্ক বৃদ্ধ পুরুষ বা মহিলারা বলে থাকেন কিন্তু এটা আমার অনুরোধ হলো এই যে কখনো কখনো বসে খুশি আনন্দের পদ্ধতি বলা বাবা দেখো আমাদের যুগে আমরা এভাবে করতাম বর্তমানে অনেক সহজ হয়েছে তো এভাবে কিন্তু তাদেরকে যদি হেয় করেন তুচ্ছ করেন আর তাদের মনোবল ভেঙে দেন কেবল এই ভিত্তির উপর আমরা অতীতে এটা করতাম তোমরা কি করবে এমন যেন না হয় কারণ আপনার স্বাস্থ্য এবং তাদের স্বাস্থ্যের মধ্যে পার্থক্য রয়েছে আর বর্তমানে সময়ের মধ্যেও পার্থক্য আছে এরপর কাজ একেবারে ছেড়েই দেয় আপনি কি করবেন ঠিকই বলেছে এই জন্য আপনার সন্তানেরাও আপনার কাছে উৎসাহ চাই উৎসাহ প্রদান করুন আপনার অতীতের এমন কোনো বিষয় যা আপনি শিক্ষামূলক মনে করেন তা মাসে দুই একটা কথা যদি বলে বের হয়ে যান এবং থ্রি হান্ড্রেড ডেজ একই ক্যাসেট যদি চালান তো প্রবলেম হবে এমনটাই ঠিক হাজি সাহেব যারা বয়স্ক লোক রয়েছেন তাদের আরো একটি বিষয় লক্ষ্য করা হয়েছে যে ভাই আমরা তো খাটি ঘি খাই এরা তো ডালডা ঘি খেয়ে থাকে আমাদের এলাকায় এই আর্টিফিশিয়াল ঘি খাওয়া লোকেরা কি বানাবে কি করবে আমরা তো বিশুদ্ধ ঘি খাই এটা অবশ্যই খাবেন আমরা কি আপনাদেরকে কখনো নিষেধ করলাম আপনি নিশ্চয়ই খাবেন আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক অন্য মানুষদেরকেও দান করুন এখন আগের মতো অরিজিনাল পাওয়া যাচ্ছে না আমাদের যুগে অন্য ধরনের খোরাক চলে এসেছে এবং মানুষ সেদিকে চলে গিয়েছে কিন্তু প্রবলেম হলো এই যে কথাটি আপনি বলতে চাচ্ছেন আমাদের সালমান ভাই যে অভ্যাসের দিকে ইঙ্গিত করছে তা হলো এই যে একটি জিনিস হলো নিজের সময়ের কোনো ঘটনাকে শিক্ষা হিসেবে বয়ান করা অথবা অন্য কোন উদ্দেশ্য হিসেবে বয়ান করা অথবা আনন্দ দেওয়ার জন্য বয়ান করা অথবা খুশি করার জন্য বয়ান করা যদি এর দ্বারা কাউকে ডিগ্রেড করতে চান হেয় করতে চান তুচ্ছ করতে চান অথবা সামনের লোকটির কোনো দোষ বের করতে চান তাহলে এখানে ব্যাপার কিছুটা ব্যতিক্রম হয়ে যায় আমরা বড় হই বা ছোট হই মমিন কুচ্ছারটনাকারী হতে পারে না এটা মনে রাখবেন কুৎসা এটা মমিনের মাঝে থাকতে পারবে না আমরা সবাই কুৎসা রটনার অভ্যস্ত হয়েছি কথায় কথায় কুৎসা রটনা করি কথায় কথায় আমরা অনর্থক নিন্দা করি এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় এবং পরস্পরের সম্পর্কও নষ্ট হয়ে যায় তাই মানুষের উত্তম আদর্শ এবং ধৈর্যের মাধ্যমে কাজ করা এবং আমির আলে সুন্নতের মাদানী মুজাকারার রেফারেন্স দিয়ে আরোচ করছি আমাদের ঘরের বয়স্ক মানুষদের উচিত হলো যে ঘরের বিভিন্ন বিষয়ে বেশি ইন্টারফেয়ার না করা যদি বেশি বলতে থাকেন বেশি বিরক্ত করেন বাধা সৃষ্টি করেন আমির হলে সুন্নাত মাদারী মোজাকারায় আমাদের শিখিয়েছেন যারা মাদারী মোজাকারায় অভ্যস্ত তারা হয়তো দেখেছেন ঠিক আছে সব কিছু ত্যাগ করে বসে যাব আপনারাও করুন আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া এই যুগেও যদি কেউ নিজ ঘরে আপন পিতামাতার সাথে রয়েছেন বা বয়স্ক লোকদের সাথে রয়েছেন তাই বয়স্ক মুরব্বীদের নিকট আমার অনুরোধ হলো এই এটাকে মূল্যবান মনে করুন এবং বলবেন না যেমন আমির আলু সন্ন্যত উদাহরণ দিয়ে থাকেন কেউ নাক দিয়ে খায় তবে বলা উচিত নয় যে মুখ দিয়ে খাও কেননা এটা অনেক আশ্চর্য পরিবেশ তৈরি হয়ে গেল এখানে আমি এক প্রকারের দুর্বলতা বয়ান করেছি অতটুকু সাহস ও সহনীয় হয় না এবং বয়স্কদের উচিত যে ভালোবাসার সাথে তাদের বয়স যখন বৃদ্ধি পায় তখন রোগ বেদিও বেড়ে যায় কাজ করার মতো শক্তি থাকে না অনেক প্রবলেম হয়ে যায় অতপর ধীরে ধীরে এই সন্তানেরা এমন খিদমত করে আমাদের নিতে হয় অতপরলজ্জিত হতে হয় আমি একে বিরক্ত করছি ওকে বিরক্ত করছি তাকে বলি আজ তাদেরই সাহায্য নিয়ে মসজিদে যেতে হচ্ছে এবং তাদের সাহায্যে নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে সকল বয়স্ক লোকদের প্রতি আমার অনুরোধ উত্তম আদর্শের সাথে আমি আপনাকে ইমানদারির সাথে বলছি আমির আলু আল্লাহ আল্লাতালা নিরাপদে রাখুক তাকে আপনারাও মহাব্বত করেন আলহামদুলিল্লাহ আমিও মহাব্বত করি আমাদের দর্শকদের একটি ভাগ আমির আহলে সুন্নাতের প্রতি মহাবতকারী রয়েছে এই যুগে আমাদের জন্য সত্যিকার অর্থের রোল মডেল আপনারা বিশ্বাস করুন আমি আমির আহলে সুন্নাতকে দেখেছি যে অনেক অনেক ঘরের বহু ধরনের কাজ হচ্ছে এমন কাজও হয়ে থাকে তাদের সাথে কিছু বলতে হয় কিন্তু তিনি বাধা দেন না থামিয়ে দেন না বিশ্বাস করুন বরং তিনি মুচকি হাসেন মুচকি হাসতেন এবং বলতেন না অবশ্য যদি আল্লাহর অবাধ্য কোনো কাজ হয় আল্লাহ না করুক তখন ডেফিনেটলি বলতে হয় যদি কখনো বলতে হয় বা বুঝাতে হয় পনেরো দিন বিশ দিন মাসের মধ্যে দু একবার বুঝিয়ে দিলেন বা বলে দিলেন সে যদি ভাই এমনটি করা উচিত নয় তার অভ্যাস থেকে বেরিয়ে না আসে তাকে বারংবার তারা করো না অথবা এমন মানসিকতা তৈরি করুক বলার কোনো উপকার নেই অভ্যাস পরিবর্তন করবে না অতপর দীর্ঘ সময়ের পর একটি সময় অতিবাহিত হওয়ার পর আপনার মন বলছে তাকে কিছু বলতে তখনও বলবেন না আপনি যতবার যান কিছু বলবেন না যদি কোনো সময় এ ব্যাপারে অনুমতি দেওয়া হয় তবে আজ সে ব্যাপারে কিছু বিষয় বের হয়েছে তাই বলে দেওয়া উচিত তবে ইনশাল্লাহ আপনাকে নোটিস করবেন বা করবেন না আমির আলু সুনাতের সাথে মোহাব্বত রাখেন এমন যত বড় বয়স্ক লোক পিতামাতা যারা দেখছেন এবং শুনছেন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি শপথ করে বলতে পারি যে ওয়াল্লা আমি আমির আলু সুন্নাতের দরবারে অবস্থান করে ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি আমি আল্লাহর শপথ এটা দেখেছি যে আমাকে ঘরে কিভাবে থাকতে হবে আমি শপথ করে আপনাকে বলছি আমির আলু সুন্নাতের সত্তা থেকে অনেক কিছু শিখেছি ঘরের মধ্যে শিশুদের সাথে বড়দের সাথে এবং সকলের সাথে কীভাবে যোগাযোগ এবং সন্তানদের সাথে কথা বলতে হয় অর্থাৎ এখনও আমি শিক্ষার স্তরে রয়েছি অনেক সময় আমরা কাজ করতে পারি না কিন্তু আমি দেখেছি আমির আল সুন্নাতের জ্ঞান ভাণ্ডার আপনিও স্বীকার করবেন আমিও স্বীকার করছি লক্ষ লক্ষ কোটি কোটি সংগঠন রয়েছে সকলে মহাব্বত করেন কারো কাছ থেকে কখনও আমির আলে সুন্নাতের দুর্বলতা সম্পর্কে কোনো কিছু শুনতে পাবেন না কর্মকাণ্ড সম্পর্কে তার প্রতিবেশী আশেপাশের কারো কাছ থেকে কোন মন্দ কিছু শুনতে পারবেন না আলহামদুলিল্লাহ বড়ই মুচকি হাসি বিশিষ্ট ব্যক্তি এবং উত্তম এটাই আমার বড়দের প্রতি যেহেতু আমাদের আলোচ্য বিষয় বড়দের সাথেও ছিল কিতাবে অবশ্যই এই ধরনের অনেক কথা লিপিবদ্ধ রয়েছে কিন্তু রসুল পাক ওয়াসাল্লামের সিরাত থেকে ফয়েজ লাভ করেছি যে যতটুকু ফয়েজ লাভ করেছেন অনুরোধ হল যে আমির আলী একটি উক্তি রয়েছে দুই হাতে পিঠে থাপ্পড় দিন অর্থাৎ দুই হাতে বাহবা দিন চালাও অর্থাৎ দুই হাতে বাহবা মাশাআল্লাহ সুবাহানাল্লাহ এভাবে করুন বাদা দেয়া নিষেধ করা অর্থাৎ এমন যেন না হয় সে পরিশ্রম করছে দিন রাত কাজ করছে রান্না করছে আহার করছে সন্তান সে উপার্জন করছে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র আমাদেরকে উত্তম চরিত্র এবং উত্তম অভ্যাস গ্রহণ করার সৌভাগ্য দান করুক এটা তো বড়দের ব্যাপারে এভাবে আরও অনেক অভ্যাস মানুষের মধ্যে দেখা যায় তারা কি করেন একটা ট্রেড লাইন তৈরি করে থাকেন যেমন মানুষ এবং মানুষের দ্বারা ভুল হয় এবং মানুষ জেনে বুঝেও ভুল করে ঘটনা এমনটা হয়ে যায় কখনো কখনো হয়ে থাকে এমন কিন্তু কিছু লোকের যে ব্যাপার তাদের রয়েছে কর্মকাণ্ড রয়েছে তাদের ভূমিকা রয়েছে তা হলো এই তারা একটা ট্রেড লাইন মানুষের উপর লাগিয়ে দেয় হা সেই আগে সে আগে যেতে পারেনি ওই যে একজন আছে না যে কথায় কথায় ওই যে মিথ্যা কথা বলে সেই আগে দেখো ভাই ক্ষমা করবেন মিথ্যা তো মিথ্যা আপনি যে কথা বললেন নিশ্চয়তার সাথে বলছি মিথ্যা এমন একটি দুর্ভাগ্যবশত যার সম্পর্কে অবগত হবে যে ইনি মিথ্যা বলে ভাই তবে তার সাথে আশাবর্ষা তেমন করা হয় না অর্থাৎ এটা আপনি বিশ্বাস না করুন আমি এটা বলছি না যে তার উপর ভরসা করুন সে লজ্জিত হলো। সে সর্বদা মিথ্যাই বলে যাচ্ছে একবার মিথ্যা ধরা খেলো সে সারা জীবন মিথ্যায় জড়িয়ে থাকবে এটা বোঝার মতো একটি কথা আমি যে পয়েন্টের উপর আসতে চাচ্ছি তা হলো এই ভাই যদি ভুল দেখেন মানুষ থেকে ভুল হয়ে গেল অথবা এমন কোনো ব্যাপার হলো কারো থেকে এমন হয়ে গেল ক্ষমা বা মাফ পাওয়ার জন্য যদি কারো পিছনে পড়ে যান কাউকে দিয়ে দিন এটাই আমি যে পয়েন্টের উপর আসতে চাচ্ছি তা হলো এই বাকি আপনি কি বলেন অ্যানালাইসিস কি কি সঠিক বা শুদ্ধ অশুদ্ধ নয় আমি অন্য বিষয়ের দিকে চলে গিয়েছিলাম কেউ যদি মিথ্যা বলে আল্লাহ না করুক তার সম্পর্কে এই কথাটি কখনো মন থেকে ভুলা যায় না সে ধোকা দিল মিথ্যা কথা বল ঠিক কথা জি কিন্তু সম্ভবত মিথ্যা বলে আর তবাও করেছে অথবা আল্লাহর নিকট তবা চেয়েছে আর তাকে তার তবার উপর তার গুনাহের উপর দেয়াল দেয়া এটা শরীয়তের মধ্যে অনুমতি নেই বরং হাদিস শরীফও রয়েছে যদি কোনো ব্যক্তি কাউকে গুনা থেকে ফিরে এসেছেন তবা করেছেন তাকে যদি তার গুনাহের উপর দেয়াল দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত দেয়ালকারী সেই গুনাহে লিপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না মৃত্যুর পূর্বে সেই গুনাহের মধ্যে লিপ্ত হবে যতক্ষণ পর্যন্ত সে লিপ্ত না হয় এটা তো ভয় করার মতো কথা দেখুন এটা করা উচিত নয় এবং এটা অনর্থক চর্চা উচিত নয় কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ কথাটি সালমান ভাই এটি হলো সত্য কথা যে কোনো ব্যক্তির সম্পর্কে যদি জানা যায় তার জবান সঠিক নয় সে কমিটমেন্ট পূর্ণ করে না সে মিথ্যা বলে তাকে মিথ্যাবাদী হিসেবে ধরা হয় মিথ্যা কথা ধরা যায় এটা আমি আপনাকে বলি আমি জানি যে লোকেরা এমন ব্যক্তির সাথে যে মিথ্যা বলে এবং ঘোরায় এমনটি মনে করে লোকেরা নির্বোধ তাই না এখন মামা বানিয়ে দেব লোকেরা নির্বোধ নয় লোকেরা ভালোভাবে জানে সে মিথ্যা বলছে লোকেরা তার ইতিহাস জানে তারা আপনাকে চেক করতে চাচ্ছেন আপনি মিথ্যা বলে দিলেন তারা জানেন আপনি মিথ্যা বলছেন কনফার্ম আপনি মিথ্যা বলছেন ভবিষ্যতে সে কি আপনার সাথে ডিল করবে কখনো না পৃথিবীতে এমন বহু লোক আছে যারা উপার্জনহীন কাজকর্মে কষ্টে আছে অথবা লেনদেনের মধ্যে কষ্টে আছে বা ঘরে বাহিরে সে কষ্টে আছে তার একটি কারণ হল তার মিথ্যা ধরা পড়েছে তারা ধোকার মধ্যে ধরা খেয়েছে তাদের প্রতারণা ধরা খেয়েছে যে ব্যক্তি মিথ্যার অভ্যস্ত আজ আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে আপনি নিজের মিথ্যাকে ঘুরিয়ে আচ্ছা মিথ্যা কি বর্তমান যুগে মিথ্যাকে যেন মর্ডান না জানি কি কি বানিয়ে ফেললো খুবই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে মূলত সামনের লোকটিকে ধোকা দেওয়া হয় সামনের লোকটিকে দুর্বল কথা বলতে হয় সামনের লোকটিকে মূল বিষয় থেকে তাকে হাকিকত থেকে আড়াল করা হয় সে যদি মূল বিষয় জানে তবে আমার জন্য প্রবলেম হবে মাল বিক্রি করা প্লট বিক্রি করা বাড়ি বিক্রি করা বাড়ি ক্রয় করা গাড়ি বিক্রি করা গাড়ি ক্রয় করা দু এক টাকা লাভ করা ইত্যাদি 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 বিবাহসাদী ইত্যাদি ইত্যাদিতে আপনি প্রতিটি বিষয়ে নোটিস করুন যাদের অভ্যাস এই যে কমিশন এজেন্ট থাকে তারা কখনো উভয় পক্ষকে মিথ্যা বলে নিজের কমিশন দাঁড় করায় হয়তো নিজের গোস্ত লাভের জন্য কারো ছাগল কাটছে তো এই লোকেরা যারা কমিশনের নামে ব্রোকারের নামে কখনো কখনো রিয়েল এস্টেটের মালিকেরা থাকে যারা সাধারণত টপ মারার নামে এগুলো হল তাদের পরিভাষা এই ধরনের কোনো বিষয়ে সামনের ব্যক্তিকে ধোকা দিয়ে থাকে একবার অর্থাৎ আপনি নিয়ে নিলেন আপনি লক্ষ্য টাকা উপার্জন করলেন অনেক বড় লাভ হল এটা অবশ্যই বুঝতে পারে যে এতে ভুল কি হয়েছে সে হয়তো আপনাকে বলে দেবে চাইলে বলে দেয় যে আমার সাথে এমনটি করার তোমার কি প্রয়োজন ছিল এত নিকৃষ্ট অভ্যাস যে এটা অভ্যাস আমি আপনাকে বলছি এটা অভ্যাস এটাই অভ্যাস আমি নিজেই এর সম্মুখীন হয়েছি খুব বাজে অভ্যাস আপনি এর দ্বারা কিভাবে কাজ করবেন আপনি এর সাথে কীভাবে সম্পর্ক রাখবেন প্রতিটি মুহূর্ত ভয় লাগে সব সময় ভয় লাগে কিন্তু মোমিন মিথ্যাবাদী হয় না মিথ্যা বলা মুনাফিকের আলামত মুনাফিকদের আলামত আপনি এর সাথে কীভাবে সম্পর্ক রাখবেন আপনি এখন বলবেন যে হয়েছে তো হয়ে গেছে এই পর্যন্ত হয়ে গেল সব কিছু করে নিলেন আমার এমন মনে হচ্ছে যে যার সাথে করেছেন বা যেখানে সে প্রসিদ্ধি লাভ করেছে সম্ভবত সেখানে পজিশন তৈরি হওয়া অনেক দূর ব্যাপার এটা আমি আপনাকে স্পষ্ট কথা বলছি এমন লোক থাকে পজিশন তৈরি হওয়া অনেক কষ্টকর যেহেতু সেখানে নির্ভরতার আয়না ভেঙে গেল জোড়া লাগালেও জোড়া লাগবে কিন্তু ভাঙা থেকে যাবে তার এই পরিচয় হয়ে গেল যে তার থেকে বাঁচতে হবে আপনি যতই ভালো হন না কেন এটা হলো মানুষের নেচার হতে পারে সেও তবা করে বেলায়তার আসনে পৌঁছে গেল কিন্তু মানুষের মাঝে তার পজিশন অনেক কষ্টের মাধ্যমে তৈরি হয় এটা আমি আপনাকে বলছি এখন কি হয় নতুন জিনিস নতুন দাম উত্তম নতুন মানুষ এখন সেখানে নিজের পজিশন যতগুলো মানুষের মধ্যে নিন্দনীয় হয় তার চেয়ে বেশি মানুষ যদি আপনার সুনাম করে তখন সম্ভবত তাদের ধারণা পরিবর্তন হতে থাকবে যে এমন নয় ইনি সম্ভবত বাস্তবিকভাবে পরিবর্তন হয়েছে আসলে পরিবর্তন হয়েছে আমি আপনাকে বলছি যত লোক এভাবে জীবনের সময়কে কাজের মধ্যে অতিবাহিত করেছে যদিও আপনি গরিব হন বা ধনী হন একা বা বন্ধুদের সাথে থাকুন আপনি ঘরে পেরেশানিতে আছেন এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক এভাবে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা এবং প্রতারণা করার অভ্যাস যদি শ্বশুরের হয় পুত্রবধুর অভ্যাস হয় সন্তানের অভ্যাস হয় পিতার অভ্যাস হয় অথবা স্বামীর হয় অথবা স্ত্রীর অভ্যাস হয় বিশ্বাস করুন নিশ্চয় ঘরের পরিবেশ নষ্ট হয়ে যাবে পানা, পানা। সব সময় সত্য বলুন আমি সত্যই বলছি ভাই সত্য বলুন নিঃশ্বাসের বিশ্বাস নেই সত্য বলতে বান্দাদের কখনো কখনো বাহ্যিকভাবে সংকীর্ণ গলিতে প্রবেশ করতে হয় কিন্তু সামনের পথ প্রশস্ত আর মিথ্যা বাহ্যিকভাবে প্রশস্ত পথ দিয়ে বের হয় ঢুকে গেল সেটা সংকীর্ণ হতে হতে গলি বন্ধ হয়ে যায় দেয়াল এসে যায় অন্ধকার হয়ে যায় এটা আমি আজকে অনেক যে কথা বলেছি আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এমন মানসিকতা তৈরি করুন সত্য নবী সর্বোত্তম নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাদকায় সত্য এবং ভালো হয়ে যান আপনি যে অভ্যাস গড়ে তুলেছেন মিথ্যাকে ঘুরিয়ে ফিরিয়ে এই যে আমরা মানুষকে নিয়ে যে খেলা করি এই যে মানুষকে চক্করের মধ্যে ফেলি দয়া করে এগুলো শেষ করুন স্ট্রেট সোজা হয়ে যান কথা যে ভালো লাগে সঠিক কথা বলুন তাদের সাথেও আমাদের সম্পৃক্ততা রয়েছে এবং পৃথিবীতে আরও অনেক কিছু রয়েছে আপনার সাথে সম্পৃক্ত রয়েছে আমার সাথেও সম্পৃক্ত রয়েছে তারা যদি সঠিক কথা বলতো এবং অনেকে বলতে হয় যে এই কথাটি যদি দশ মিনিট আগে বলতেন এত ঘোরানোর কি প্রয়োজন ছিল ঠিক আছে কথা আপনি ভাই এই কথাটি দশ মিনিট আগে বলতেন ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সময় নষ্ট করেছেন নিজের সময় নষ্ট করেছেন সেই কথা যা আপনার মেনে নেওয়ার ছিল প্রথমে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন দশ মিনিট পর সেখানে এসে দাঁড়ালে ভাই সত্যি কথা হল আমি তা ভুলে গিয়েছিলাম এই বাক্যটি বলে দিতেন এই যে এইভাবে করে ওইভাবে করে এরপর এরকম হলো তারপর এরকম হলো তো এরকম হলো এত কিছু করে এসে মূলত সালমান ভাই এটি হলো অভ্যাস এরপর হয়তো আপনি কলের দিকে যাবেন অবশ্যই কিছু কল আমি অন্য একটি অভ্যাসের সম্পর্কে কথা বলছি মানুষের অভ্যাস হলো এই যে নিজেকে বাঁচানোর জন্য অন্যকে বিপদে ফেলে দেয় এমন একটি অভ্যাস আজ আমি আপনাদের সামনে ডিসক্লোজ করব সম্ভবত এটা ইতিপূর্বে করা হয়েছে এমনই হয় যে উদাহরণস্বরূপ আমি সালমান ভাইকে বললাম যে সালমান ভাই আজকের এই প্রোগ্রাম এর জন্য প্রস্তুতি করে নিবেন এখন আমি প্রোগ্রামের জন্য আসলাম এই মুহূর্তে এটা আমি এক্সাম্পল দিচ্ছি মাত্র এমন কিছু হয়নি তো আমি আসলাম কিন্তু সে কাজ সম্পূর্ণ হয়নি তখন আমি তাকে বললাম কাজ তো কিছুই হয়নি সেট রেডি হয়নি তাদেরকে বলেছিলাম তারা করেনি আমি কি করব তাকে বলেছিলেন আমি অমুককে বলেছিলাম সে প্রস্তুত করেনি সালমান ভাই তাকে কখন বলেছিলেন মাগরিবের পর নাকি এখানে আসার পর অনুষ্ঠান আরম্ভ হওয়ার দু মিনিট পূর্বে অনুষ্ঠান আরম্ভে দুই মিনিট পূর্বে তাকে বলা উচিত ছিল এই কথাটি দুপুরের আগে অথবা বারো ঘন্টা পূর্বে আমি তো তাকে বারো ঘন্টা পূর্বে বরং একদিন আগে বলে দিয়েছিলাম এটা করিয়ে নিন এটা হলো ভুল ইনি ভুলে গেলেন যখন তিনি আমাকে দেখে তার মনে পড়ল ইমরান ভাই তো এগুলো করতে বলেছিল এখন কি বলবো ভাই তা প্রস্তুত করুন আ তিনি তো বলে দিলেন সে সালমান ভাইয়ের সাথে কি তর্ক করবে আচ্ছা আমি তাকে জিজ্ঞাসা করতেও যাব না সালমান ভাই তো আমাকে বলে দিলেন যে আমি তাকে বলেছিলাম সে করেনি আমার দৃষ্টিতে সে ব্যক্তির মডেল পড়বে লোকটি কোনো কাজেরই নয় সালমান ভাই নিজেকে বাঁচানোর জন্য তাকে বিপদে ফেললেন আপনি বলুন আপনার ঘরের মধ্যে এমন উদাহরণ কতই রয়েছে আপনার অফিসে কতই রয়েছে আশেপাশে কত রয়েছে পেটেই আচ্ছা এর উত্তর এমন ছিল সালমান ভাই এটা হলো না মূলত আমি ভুলে গিয়েছিলাম আমি বেচারাকে দুই মিনিট আগে বলেছি দুই মিনিটে তো কিছুই হয় না আমারই ভুল ছিল সে কীভাবে প্রস্তুত করতে পারে কিন্তু যখন চার পাঁচ দিন পর আমার জানা হবে সালমান ভাই তাকে দু মিনিট পূর্বে বলেছিল তখন আমার দৃষ্টিতে সে আমাকে অভিযোগ করে অনুসন্ধানের পর জানতে পেরেছি তাকে দুই মিনিট পূর্বে বলা হয়েছিল তখন আমার দৃষ্টিতে সালমান ভাইয়ের ভূমিকা কেমন হবে এমন কাজ অনেক লোকে করে থাকে ভাই আপনি সঠিক বলুন আপনি নিজের সম্মান বাঁচানোর জন্য অপরের সম্মান হানি করেছেন এগুলো এত নিকৃষ্ট এবং আমি একে বলব খুবই খারাপ অভ্যাস যে আপনি অপরের মান হানির মধ্যে নিজের সম্মান খুঁজেছেন যতক্ষণ তার সম্মান যাবে না ততক্ষণ আমার ইজ্জত বাঁচবে না কাউকে অপমান করে নিজের সম্মান বাড়ানোর আগ্রহ আপনাদের মধ্যে কখন থেকে আরম্ভ হল আর আপনাদেরকে এবং আমাদেরকে হেফাজত করুক সত্য এবং সঠিক রাখুক তাই আমার অনুরোধ হলো যে ঘুরিয়ে ফিরিয়ে সময় নষ্ট করে ও আখিরাতকে ভীতির মধ্যে ঠেলে দিবেন না অতপর পরিশেষে কথা স্বীকার করতে হয় যদি স্বীকার নাও করেন কেয়ামতের দিন কি করবেন সেখানে কি উত্তর দিবেন তাই না মানুষ মিথ্যা বলে এবং ধোঁকা দিয়ে প্রতারণা করে কোন কোন সময় কথায় পারদর্শী হয়ে থাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টাপাল্টা দলিলাদি দিয়ে নিজের কথা গোপন করে ধোকা তো দিয়েই থাকে এতে এই শব্দটি ব্যবহার হয় চাটকারিতা হয়ে থাকে বাকপুটতা হলো অন্য বিষয় চাটুকারিতা হয়ে থাকে আপনি ঠিকই বলেছেন চাটুকারিতা হয় আর তাই এমনটি করে থাকে দেখুন এটা খুব আশ্চর্য নিকৃষ্ট স্বভাব যখন এটা জানা যায় আমরা বুঝতে পারি তখন অন্তরে খুবই আশ্চর্যজনকভাবে দুঃখ পায় যে ভাই কেন এমন করলেন এতে সাধারণত অধীনস্থরা কষ্ট পায় উপরস্থরা কষ্ট পায় না উপরস্থর কিছুই হয় না চাকর কষ্ট পায় নিম্ন শ্রেণীর কর্মচারীরা কষ্ট পায় তার অধীনস্থরা কষ্ট পায় ম্যানেজারকে বলা হলো ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্টকে বলেছে সে কষ্ট পাবে কারণ ম্যানেজারকে বাদ দিয়ে ডাইরেক্টর সাহেব অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলবে না ম্যানেজার বলবে যে স্যার আমি পিয়েকে বলে দিয়েছিলাম সে করেনি কিভাবে জানবেন অ্যাসিস্ট্যান্টকে কখন বলেছিল অ্যাসিস্ট্যান্টকে বহিষ্কার করে দাও স্যার তাকে রেখে দিন বেচারা গরিব মানুষ দয়া দেখিয়ে নিজের প্রমোশন বাড়াচ্ছে আর অ্যাসিস্ট্যান্টের ডিমোশন করালো এমন লোকেরা তারাও সুখ শান্তি লাভ করে না সুখ শান্তি লাভ করে না অনেক সময় সে ব্যক্তি ম্যানেজার হয়ে অ্যাসিস্ট্যান্টকে বহিষ্কার করে দেয় কাজের ব্যাপারে ভয় করা চাই যেমন কর্ম তেমন ফল এই জন্য সবার প্রতি অনুরোধ সামনে পেছনের লোকেরা শ্রবণ করছেন স্টাফেরাও শুনছেন আপনিও শুনছেন এবং আমি বক্তা আমি সবার প্রথমে শুনছি আমার অস্তিত্ব হলো আমার আওয়াজ সবার আগে আমাদের সবাইকে সঠিক পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত আল্লাহ তালা আমাদের অবস্থার উপর দয়া করুক আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি অনেক নিকৃষ্ট অভ্যাস আপনাদের সামনে প্রকাশ করেছি যদি এই অভ্যাস ঘরের কোনো মহিলার মধ্যে ঘরের কোনো পুরুষের মধ্যে থাকে বা অফিসে থাকে বন্ধুদের মধ্যে থাকে বন্ধুদের মধ্যে ঝগড়া বিবাদকারীও থাকে মেহরবানি করে এই অভ্যাসগুলো আজই এই মুহূর্তে শেষ করে দিন মাইন্ড বানিয়ে নিন আজ থেকে আমি স্ট্রেট বিশুদ্ধ কাজ হলে হোক না হলে নাই হোক এটা অধিকাংশ পরীক্ষার সম্মুখীন হয় কাজের মধ্যে যখন নিজের হাত থেকে পণ্যদ্রব্য হারাতে দেখেন মন ভাঙতে দেখেন লাভ শেষ হতে দেখেন তারপর দুর্ভাগ্যবশত মানুষ উত্তম চরিত্র নেকি কি সব কিছু সবকিছু বিসর্জন দেয় ফারুকে আজম আল্লাহ তালা আনহুর সে বাণী আমার মনে পড়েছে তিনি বলেন কারো নামাজের চিহ্ন দ্বারা প্রতারিত হইও না এটা দেখো তিনি বাজারে কেমন আমি এখানে কাজের প্রতিদান সম্পর্কে কথা বলতে চাই বলা হয় যে কাজের প্রতিদানের চাককি খুব ধীরে কিন্তু খুব চিকন পাতলাভাবে পিষে আল্লাহ আমাদের উপর দয়া করে আমি কলস গ্রহণ জি প্রোগ্রাম দেখে আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হচ্ছে আমাদের নেকি প্রতি মহব্বত এবং গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হচ্ছে হাজি সাহেবকে আল্লাহ কুদৃষ্টি থেকে রক্ষা করুক হাজি সাহেবের দরবারে আমার প্রশ্ন হল আজকাল যুবক বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত থাকে তাদের বাবার কাছে বসার জন্য সময় থাকে না তাদের এই ব্যাপারে আপনি কিছু মাদানি ফুলের ইরশাদ করুন এতে দুটি নিয়ম রয়েছে প্রথমে আমি আপনার উৎসাহ প্রদানের জন্য আপনার সুক্রিয়া আদায় করছি এর দুটি নিয়ম রয়েছে যে পিতা তার সন্তানের বয়স অনুপাতিক কিছু হৃদয়াগ্রাহী এবং উৎসাহমূলক কথাবার্তা বলার মন মানসিকতা তৈরি করা উচিত যদি তিনি কথায় কথায় বাধা সৃষ্টি করেন এবং সব সময় উপদেশ প্রদানের মানসিকতা রাখেন অতপর সন্তান সম্ভবত কাছে আসবে না তারপরেও হয়তো পিতা আপন মানসিকতা পরিবর্তন না করেন কিন্তু সন্তানের উচিত হল যে আপন পিতার পাশে বসা যখন আপনি কচিকলি শিশুর মতো ছিলেন যখন আপনি কথাও বলতে পারতেন না তবুও আপনার পিতা আপনাকে নিয়ে বসে থাকতেন আপনি এদিকে যাচ্ছেন ওইদিকে যাচ্ছেন এদিকে দৌড়াচ্ছেন ওইদিকে দৌড়াচ্ছেন এটা নিচ্ছেন ওটা নিচ্ছেন আপনি আপনার আব্বুকে ঘোরপাক খাওয়াচ্ছেন তিনি আপনার পেছনে পেছনে দৌড়াতেন আপনি জিত করতেন বসে যেতেন আচ্ছা আপনার ভাষা আব্বু বুঝতে পারত না আরে বাবা কি লাগবে আপনার কান্না বন্ধই হতো না আব্বুকে আপনাকে ত্যাগ করেছে কখনো না যখন আপনার আব্বু আপনাকে সেই সময় লালন পালন করেছেন যত্ন করেছেন নিজের সময় দিয়েছেন যখন আপনার মন মানসিকতা আপনার ভাষা আপনার আব্বুর বুঝে আসত না আপনি কথাও বলতে পারতেন না এখন যখন আপনার আব্বুর আপনার প্রয়োজন হচ্ছে তিনি একলা অসহায় রয়েছেন কিছুটা সময় বের করুন এবং সময় বের করে আপনার আব্বুর সাথে সময় কাটান এবং আব্বুর সাথে সময় কাটান আমি একটি ঘটনা পড়েছিলাম এক যুবক ছিল সন্তান ছিল তার তার পিতামাতা তার সাথে বসতে পছন্দ করতেন তাকে জিজ্ঞাসা করা হলো। আপনার পিতামাতা আপনার সাথে বসতে কেন এত পছন্দ করেন যুবকটি কি উত্তর দিয়েছেন জানেন পিতামাতার সাথে সেই কথা বলি যে কথা আমার পিতামাতা শুনতে চান আমি তাদের সাথে অতীতের কথাবার্তা বলি আমি তাদের সাথে তাদেরকে খুশি করার মতো কথাবার্তা বলি আমি তাদের সাথে তাদের আত্মীয় স্বজনদের সম্পর্কে কথাবার্তা বলি এবং আরও অনেক কথাবার্তা বলি গুনাহে পূর্ণ কথাবার্তা হয় না কথা শুনতাম তারা অনুভব করতে যে তাদের সন্তান তাদের মন মানসিকতা অনুযায়ী কথাবার্তা বলছে আমরা যখন ছোট ছিলাম এই তো এই তো এই দিকে পিতা তো করতেন এই 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 দিকে এই এর অর্থ কি পিতা তো জানেন না কিন্তু এই যে এ এ ঐ কেন করতেন এর দ্বারা শিশুরা খুশি হয় ও লে 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 ও লে লে বাবা এভাবে করতেন এভাবে আমাদের মুরব্বিরাও করতেন ও লে লে কি সুন্দর এর দ্বারা কি হয় এর অর্থ কি ও লে 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 করলে শিশুরা খুশি হয়ে যেত আমরা যখন শিশু ছিলাম পিতামাতা সেই জবান ব্যবহার করেছেন যার কারণে আমাদের মুখে হাসি ফুটত আজ আমরা সেই কথা বলি সে গল্প করি যার কারণে পিতামাতার মুখে হাসি ফোটে এটার জন্য কি আপনার টাইম নেই হাজি সাহেব কেমন কথা বললেন প্রথমে এমন ঘটনা শুনিয়েছিলাম কিন্তু আমি আবার বলছি যেহেতু আমাদের স্মৃতিশক্তি দুর্বল আমারও দুর্বল যে এক ছেলে তার পিতার প্রতি খুবই ভালোবাসা দেখালো বাবা আপনি যা বলবেন সর্বদা আনুগত্য বাধ্যগত খিদমত বাধ্যগত সেবা করব আমি আপনার জন্য উৎসর্গ আব্ব আর পিতা যে খুবই বুদ্ধিমান ছিলেন সন্তানটি এমনই ছিল বর্তমানে এমনটি বলার মতো সন্তান নেই সেই সন্তান তো বলত একদিন পিতা বললেন বাবা কমলা খেতে মন চাচ্ছে কমলা নিয়ে আসো। পিতা এ আশায় করেছিল সন্তান বাজারে গিয়ে কমলার ক্র্যাট নিয়ে আসল ক্র্যাট এনে পিতাকে বলল আব্বু কমলা নিয়ে এসেছি আদেশ করলেন আমি কমলা উপস্থিত করলাম পিতাকে কমলা দেখাচ্ছে পিতা বললেন বাড়ির পাশে পাহাড় আছে না উঁচু ধরনের সেখানে বসে খাবো। আব্বু চলুন তো চলো সন্তান কমলার ঝুড়ি কাঁধে উঠালেন বাবাকে নিয়ে চললেন সে উঁচু স্থানে পাহাড়ের মতো দেখতে টিলার নেই সেখানে পার্কের মতো তৈরি হয় ঘাস ইত্যাদি থাকে পিতাকে নিয়ে সেখানে পৌঁছালো পিতা টিলার উপরে বসলেন সন্তান পিতাকে কমলা দিল আব্বু খোসা ছেলে দেব পিতা কমলা নিলেন তা ফেলে দিলেন কমলা গড়িয়ে নিচে গেল বাবা নিয়ে আসো সন্তান জি আব্বু নিয়ে আসছি যুবক সন্তান ছিল শিশু ছিল না সে গিয়ে কমলা নিয়ে আসলো। আব্বু কমলা ঠিক আছে বাবা অনেক অনেক শুক্রিয়া আবার ফেলে দিলেন সন্তান পুনরায় দৌড়াতে লাগল বাবা বাবা নিয়ে আসো আব্বু নিয়ে আসছি সন্তানের মধ্যে সামান্য ধাক্কা লাগল এটা কি হচ্ছে সে হেসে হেসে গেল এবং কমলা নিয়ে আসলো তিনি পুনরায় ফেলে দিলেন তাকে থামিয়ে দিলেন এখন বললেন বাবা নিয়ে আসো সন্তানের মুখ থেকে হাসি চলে গেল অতঃপর নিচে গেল হাপাতে হাপাতে নিয়ে আসলো আব্বা খেয়ে নিন তিনি পুনরায় কমলা ফেলে দিলেন যাও নিয়ে আসো আব্বা এটা কেমন মজা করছেন বারবার কমলা কেন নিচে ফেলে দিচ্ছেন আমি বারবার তুলে আনছি আপনার কী হল আমার মনে হয় ক্লান্ত হয়ে গেছ বাবা তুমি বসো বাবা একটি কথা বলি যখন তুমি এতটুকু ছোট ছিলে আমি তোমাকে একদিন এখানে নিয়ে এসেছিলাম তোমার হাতে হলুদ রঙের একটি টেনিস বল ছিল তুমি তা দশবার নিচে ফেলে দিতে আমি তা উঠিয়ে আনতাম দশবার হাসি মুখে তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরতাম এবং আমি তোমার সাথে খেলতাম আমি তোমার উপর রাগ করিনি তোমার পঞ্চমবারে রাগ চলে আসলো কিন্তু পিতা কখনোই এমন করে না এটা বোঝার জন্য এটি যে আপনি পিতার উপর বহু দয়া করুন না কেন পিতার দয়া নে দয়া করতে পারবেন না আপনি সন্তানের উপর সে দয়া দিতে পারবেন কিন্তু পিতার সাথে সম্ভবত সে স্থানে নিতে পারবেন না কেননা আপনার সন্তান হোক পিতা হোক পিতার স্থানে পিতা এবং এখানেও পিতা পিতা পিতাই থাকে এটাই মনে রাখবেন জি এটাই মনে রাখবেন অতএব পিতামাতার জন্য যত চেষ্টা করতে পারেন তাদেরকে খুশি করানোর জন্য করুন এবং এতে যথেষ্ট হতে পারে না শেষ নেই এখানে ফুলস্টপ নেই এখানে শুধু লাইন চলতে থাকবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী রাজি হতে পারলেই বেস্তে চলে যাবেন ইনশাআল্লাহ মূলত আমি একটি কথা শেয়ার করতে চাই আমার পিতামাতা আমাদের এখানে তা শিফ এনেছিলেন তখন রমজানু মুবারকের মাস ছিল খুব সুন্দর সময় কাটালো আমার আম্মা আমার একটা গুণ বর্ণনা করলেন তা তাহলে এই আমাদের সন্তান প্রতিদিন আমাদের নিকট বসে এবং কথাবার্তা বলে এর দ্বারা আপনার কথা আমার অন্তরে লাগলো পিতা মাতার নিকট সন্তানরা বসুন এবং নিড জি অবশ্যই তাদের নিড সন্তানের আসে না সন্তান মাকে এক সপ্তাহ পর্যন্ত মুখ দেখায় না অর্থাৎ এত কষ্ট পরিশ্রম করে অনেক আশা করে পিতামাতা নিজের সন্তানদের বিবাহ করান নিজের সালমান ভাই এবং সন্তান মায়ের সাথে দেখা করতে আসে না মায়ের সাথে সময় কাটাতে আসে না বাবা মাকে মুখই দেখায় না যদিও আসে মাঝে মাঝে কি আসলো আর কি গেল কখনো কখনো এমন ভাব নিয়ে আসে পিতামাতা বলে বাবা তুমি না আসলে আরও ভালো হতো কষ্ট দুঃখ দিয়ে গেছেন তো যে মা বাবা লালন পালন করে বড় করেছেন তাদের কাছ থেকে দূরে থাকা উচিত নয় জি দিন যেমনটি সালমান ভাই আগেকার লোকেরা বলেন যে আমরা খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে থাকি বর্তমানে যে ছেলে মেয়েরা রয়েছে তারা লেট করে কাজ করে তারা ধীর স্থিরভাবে কাজ করে তখন তারা বলেন এরা অলস এরা কাজে লেট করে আমাদের যুগে এভাবে করতাম তাদের জন্য অথবা বড়দের জন্য আপনি কি বলেন নিগ্রানে সুরা আপনার দরবারে এই প্রশ্ন এটা আমি আরজ করেছিলাম বাধা ব্যারিকেড দিবেন না করতে দিন এখন হয়ে গেল প্র্যাকটিস এমনই যুগ এমনই অনেক সময় তারা বলে আমরা এক টাকায় ডিম কিনতাম তখন এক টাকায় ডিম পাওয়া যেত তাই নিতেন ভাই এখন তো এক টাকায় ডিম পাওয়া যায় না ঠিক আছে আগে বিদ্যুৎ সস্তা ছিল আর এখন দাম বৃদ্ধি পেয়েছে প্রথমে আমি আরজ করেছিলাম আগেরকার যুগে ঘরের মধ্যে মানুষের মাঝে ব্যস্ততা ছিল না এখন অন্যান্য ব্যস্ততা হয়ে গেল এবং বিভিন্ন স্থানে টাইম পাস করার জন্য অনেক কিছু তৈরি হয়েছে এবং তাদের ঘরের কাজের মধ্যে আগের মতো মন বসে না তো হারিয়ে গেছে বড়দের উচিত যে অযথা অবস্থা এবং ঘটনার সাথে সমঝোতা করতে শিখা যে বর্তমান এমন যুগ এমন হবে এবং এভাবে থাকুন যে ছোট বড় সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে থাকুন এবং সন্তানও আপনার সাথে কম্ফোর্টেবল থাকুক আমার কথা বুঝতে পারছেন আপনার ছোট সন্তানেরা আপনার সাথে কমফোর্টেবল থাকবে তাদেরকে সুযোগ দেওয়া উচিত যদি সুযোগ দেওয়া হয় তো ইনশাল্লাহ ভালো হবে কেননা তাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে যেন আল্লাহ করুক এই পয়েন্টটি বুঝে আসুক মার্শাল্লাহ আমি এখানে মাদ্রী চ্যানেলের দর্শক শ্রোতা যেহেতু আমি কিছু বিষয় উইটনেস করেছি তা আপনার সামনে উপস্থাপন করছি নিগ্রাসুরার আন্দাজ ব্যবহার তার পিতার সাথে আমি দুটি স্থানে খুব গভীরভাবে দেখেছি একটা সময় ছিল যখন হামিদ ভাইয়ের বিবাহ ছিল সেদিন আমাকে নেকির দাওয়াত আর এখানে আমাকে একটি মাদানি ফুল নেকির দাওয়াতের জন্য বলা হয়েছে তো আমি বসা ছিলাম জানাতে নিয়ে যাওয়ার মতো কাজ কিতাব থেকে যেসব মেহমান এসেছেন তাদেরকে আরোজ করছিলাম সেখানে দেখলাম সুরা সবাইকে রিসিভও করছে নিগ্রান সুরা এসে বসলেন এবং তার পিতা এক পাশে গিয়ে চেয়ারে বসেছিলেন হাজি সাহেব এখান থেকে উঠে যেখানে তার পিতা মহোদয় বসে রয়েছে সেখানে গিয়ে তার কদমে বসলেন এমন আন্দাজ ব্যবহার আমি দেখলাম পিতা মাতার সাথে কেমন ব্যবহার করা উচিত দ্বিতীয়ত তার ঘরে যাওয়ার আর আমার সেখানে যাওয়ার সুযোগ হলো তো সেখানে নিগরানসুরার পিতা মহোদয়ও ছিলেন তো সম্ভবত একজন ইসলামী ভাইও ছিলেন হয়তো ডাক্তার সালমান ছিলেন আর নিগরাংশুরা তার পিতা মহোদয়ের সাথে এত সুন্দর পদ্ধতিতে কথাবার্তা বললেন আজও আমার অন্তরে নকশা হয়ে রয়েছে ডাক্তার সালমান বললেন আপনি যখন আপনার পিতা নিকট থাকেন তো আপনি খুব বেটার ফিল করেন তখন নিকরাংশ বললেন আমার আব্বাজান আমাকে দাওয়াত ইসলামের জন্য অর্পণ করেছেন এবং তিনি এমন দানবী যে একবার যখন দিয়ে দেন তা দ্বিতীয়বার ফিরিয়ে নেন না তিনি আলহামদুলিল্লাহ আমাকে দাওয়াত ইসলামের জন্য অর্পণ করলেন এটাও একটা কথা আব্বাজানের সাথে এক মহাব্বতপূর্ণ ব্যবহার অতপর তিনি যখন অসুস্থ তখনও তার সাথে এমন ব্যবহার যেখানে সহানুভূতিতা রয়েছে যেখানে অনুভূতি রয়েছে সজাগ দৃষ্টি রয়েছে খুশি করার মতো কথাও রয়েছে এমন ব্যবহার আমাদেরও গ্রহণ করা উচিত এবং যিনি গ্রহণ করেন তিনি তার ফল পাই আল্লাহ আমাদেরও দান করুক সামনে চলি আরও কল অনুষ্ঠানে সামিল করি আমার নাম আব্দুল মাজিদ আমি মাদিনাতুল আউলিয়া চট্টগ্রাম থেকে বলছি মাসা আল্লাহ হাজি সাহেব আপনার প্রোগ্রাম অনেক সুন্দর আমরা প্রায় সময় আপনার অনুষ্ঠান দেখি নিগ্রানী সুরা আপনার দরবারে আমার প্রশ্ন হলো। যখন কিছু সন্তান বড় হয় ইউনিভার্সিটিতে আসা যাওয়া করে তখন তারা মা বাবাকে বলে যে আপনারা আমাদের জন্য কি করেছেন তখন মা বাবারা বলে আমরা তোমাদেরকে স্কুল কলেজে পাঠিয়েছি তোমাদেরকে শিক্ষার জন্য প্রচেষ্টা করেছি তোমাদেরকে লালন পালন করে বড় করেছি তখন সন্তানেরা বলে এসব তো সকল মা বাবাই করে এসব কিছু করা তো মা বাবার দায়িত্ব এর পাশাপাশি বলে আমার বন্ধুদের মা বাবা তাদের জন্য অনেক কিছু করেছে সে তুলনায় আপনারা আমাদের জন্য তেমন কিছু করেননি এই ব্যাপারে আপনি কিছু মাদানি ফুল ইরশাদ করুন দেখো বাবা শিশুদের এই আবদারগুলো অহেতুক পিতামাতাকে এমন সিস্টেমে দেখে পিতামাতা সন্তানদের আশা আকাঙ্ক্ষা অনেক পূরণ করে আজ সে বন্ধুদেরকে দেখেন যাদের পিতামাতা তাদেরকে গাড়ি বাংলো অথবা অনেক কিছু কাজকর্মের সেট আপ তৈরি করে দিলেন তো বলে আমাদেরকে কেন দেননি কিন্তু সেই পিতামাতাকে দেখেন না যাদের সন্তান তাদের সাথে মজুরি করছে পরিশ্রম করছে পথে পথে ঘুরছে অথবা এই জাতীয় পরিশ্রম মজুরি করছে তাদেরকে কেন দেখেন না নির্দিষ্ট সময় পর্যন্ত আপন সন্তানদের দেখাশোনা করে থাকেন তার উপার্জন করা পানাহার করা এই জাতীয় বিষয়ে যোগ্যতা লাভ করে না তাদেরকে খাওয়ানো পান করানো ঘরে রাখা সবকিছু পিতামাতাই করে থাকেন পিতামাতা কখনো বলেছেন যে আমরা এমন কাজ করেছি যা অন্য কোনো পিতামাতা করেননি তারা করে থাকেন তারা এটা নিজের আ আপন দায়িত্ব মনে করে করে থাকেন তারা তো কখনো খোঁটা দেননি তাই আমরা কি তাদেরকে এমন কথা বলে কষ্ট দেব আপনি কি করেছেন তারা এক নির্দিষ্ট সময় পর্যন্ত করেছেন এখন আপনি করুন অর্থাৎ একটা স্টেজ আসে যখন বলার পরিবর্তে আর কত করবে এখন আপনি পিতামাতার জন্য করুন তারা সেটা করেছেন আপনার যখন খাবার ছিল না খাবার প্রোভাইড করেছেন তারা পানি প্রোভাইড করেছেন কাপড় দিলেন ঈদ বিবাহ খুশি ইত্যাদি দুঃখের সময়ও তারা আপনাকে সাথে রেখেছেন সব কাজ করেছেন এখন এটা বলা আপনারা আমাদের জন্য কি করেছেন এটাও হেতু এবং মূলত জ্ঞানের স্বল্পতার কারণ পিতামাতাকে ভীষণভাবে ব্যতীত করা এমন কাজ করা উচিত নয় শুকরিয়া আদায় করুন মারহাবা জি কল দিন সুরা মাসা মাশাআল্লাহ খুব সুন্দর মাদানি ফুলের স্বাদ করছেন আমার আপন মায়ের কথা মনে পড়ে গেল মাদানি চ্যানেলের সাথে তার খুব আন্তরিক मोहब्बत আছে তিনি সর্বদা মাদানি চ্যানেল দেখেন মাদানি মোজাকেরাও দেখেন মাশাআল্লাহ তিনি আমাদের সাথে সন্তুষ্ট আছে আমরা ভাই বোন সকলে তাকে ভালোবাসি মাশাল্লাহ করুন আল্লাহ তালা আরো বরকত দান করুন মা বাবাকে যত মহাব্বত করবেন ইনশাআল্লাহ বরকত সুমহ খুব দ্রুত গতিতে আপনার দিকে আসবে মার হাবা জি কল আমি উসমান কাদেরি ঢাকা থেকে বলছি নিগরানের সুরার দরবারে প্রশ্ন হল যে হুজুর কিছু মা বাবা আপন সন্তানদের থেকে কাজ আদায় করার জন্য তাদেরকে প্রহার করেন তাদেরকে ধমক দেন এর ধারা সন্তানরা খুব জেদি হয়ে যায় তাই এই ব্যাপারে কিছু মাদানী ফুল ইসাদ করুন নম্রতার সাথে কাজ করুন আমির আলু সুন্নাত এই সম্পর্কে যথেষ্ট ফুল প্রদান করেছেন নম্রতার সাথে কাজ আদায় করুন হুমকি ধুমকি দেয়া এটা করবেন না কঠোরতার কারণে সাধারণত কাজ নষ্ট হয়ে যায় কখনও যদি মনে হয় নম্রতার দ্বারা সন্তান বিগড়ে যাচ্ছে বরং সন্তান বিগড়ে যায় না সংশোধন হতে সামান্য টাইম লাগে কঠোরতার কারণে ভেঙে যায় নম্রতার কারণে গঠন হয় ইনশাল্লাহ মারহাবা প্রয়োজন সাপেক্ষে এখানে শর্ত যোগ করা হয় জি ঠিক সামনে দরবারে আমার দিনই কাজ করতে এবং চাঁদা সংগ্রহ করতে যে হয় তা থেকে কিভাবে বাঁচা লজ্জা বোধ যায় এবং এর উপকারগুলো কি কি কিছু মাদানে ফুল ইসাদ করুন অভ্যাস শেষ করার জন্য সেই কাজ করতে হয় যতক্ষণ পর্যন্ত সে কাজ করবেন না চেষ্টা শেষ হবে না অভ্যাসও শেষ হবে না এবং এতে মানসিকতা তৈরি করুন দিনের জন্য ইসলামের জন্য ডোনেশন করার যে নিয়ম আল্লাহর পথে সম্পদ ব্যয় করব এবং আল্লাহর পথে সম্পদ দান করব এইভাবে সম্পদ সম্পর্কে বলা সাল্লু তালাহ ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত আলা আলাহরত এটাকে সুন্নাত বলেছেন দেয়া সাহাবাই কিরামের সুন্নাত তো এমনটি করা উচিত নয় আমাদের অভিজ্ঞতা হল এই দিনের জন্য ডোনেশন করার দ্বারা সম্মান বৃদ্ধি পায় এটা আমাদের অভিজ্ঞতা কেউ আপনাকে অর্থাৎ গালমন্দ মন্দ করবে না সকলেই জানেন যে কর্জ চাইতে আসেনি দিনের জন্য ডোনেশন চাচ্ছেন আমরা তো জাকাত দিচ্ছি এবং নেকির কাজে তো ব্যয় করছি এর দ্বারা আমাদের টাকা উত্তম কাজে ব্যয় হচ্ছে বরং আমরা এটাও জানি যে যারা এমনটি বলেন আমাদের একশো পার্সেন্ট জাকাত দাওয়াত ইসলামীকে দিয়ে থাকি এছাড়া যাদেরকে সাহায্য করতে হয় আমরা তাদেরকে নফল সৎকা হতে করি জাকাতগুলো দাওয়াত ইসলামীকে দান করি আমরা নিশ্চিত যে আমাদের জাকাত সঠিক স্থানে ব্যয় হচ্ছে এটা প্রদানকারীরা আমাকে বলেছেন সবাই দিচ্ছেন আল্লাহ তালার সুক্রিয়া আমি তো এখনও পর্যন্ত বহু বছর অতীত হয়েছে দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে যে সময় থেকে আমি দাওয়াত ইসলামীতে এসেছি আমি তখন থেকে ডোনেশন করছি সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত আজ আজকের দিন পর্যন্ত ডোনেশন চাওয়া বন্ধ করিনি আমি জানি দাওয়াত ইসলামী চলছে ডোনেশনের মাধ্যমে ডোনেশন চাই অনুদান চাই জাকাত চাই আমাদের মিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় হচ্ছে মিলিয়ন বিলিয়ন টাকা ব্যয়ের জন্য আমাদেরকে মিলিয়ন বিলিয়ন টাকা আয় করতে হবে এবং আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় দানকারীরা দিচ্ছেন এবং সাল্লাহ দেখুন যে আপনার এই দিনী বৈধ এবং দিনী সংশোধনী কল্যাণ সহযোগিতা আধ্যাত্মিক কাজে টাকা ব্যয় করতে হচ্ছে আল্লাহ তালার শুক্রিয়া এটা দিনের খ্যাদমত আর সেখানে কুরানের করিমের শিক্ষা হচ্ছে হাফিস হচ্ছেন আলিম তৈরি হচ্ছে মুফসিদ তৈরি হচ্ছে মুফতি তৈরি হচ্ছে মোবাল্লিক তৈরি হচ্ছে ওম্মতের সংশোধনের জন্য কাজ করছে মসজিদ তৈরি হচ্ছে এই কাজের জন্য ডোনেশন না করেন তো কি হবে ভাই আল্লাহর আস্তে বলুন একটা মসজিদ কি ডোনেশন ছাড়া হয়েছে এবং এমন একজন ইমাম বলুন যার বেতনের জন্য মসজিদের চাঁদা তোলা হয় দুই একজন ছাড়া কোন কোনো স্থানে প্রয়োজনও পড়ে না কিন্তু সাধারণত আমাদের মতো এলাকাগুলোতে এমন হয় যে ইমামের বেতনের জন্য মোয়াজিনের বেতনের জন্য চাঁদা তুলতেই হবে জুমার দিন দানবাক্সে করে তোলা হয় এখন দশ টাকার নোট ফেলে এর থেকে পাঁচ টাকার পয়সা নিয়ে নি পকেটে দেখেন যে পয়সা ইত্যাদি নেই তো এবার কি ফেলবো। একশো টাকার নোট বের করে পুরাতনটা দিলেন নতুনটা পকেটে রেখে দিলেন তো এভাবে আপনি হয়তো নিজেই দিয়েছেন সকল মসজিদে হয়ে থাকে একটি মসজিদের নাম বলুন যেখানে চাঁদা তোলা হয় না চাঁদার জন্য বক্স বা আবেদন করা হয়নি একটি মসজিদের জন্য চাঁদা করা প্রতি সপ্তাহে চাঁদা কালেকশন করা তাই দাওয়াত ইসলামীকে চালানোর জন্য কতটা ডোনেশন করতে হবে কতটা অনুদান করতে হবে আমরা এখনও ডোনেশন করি অতপর আমরা চামড়া সংগ্রহ করি অতপর টেলিথোন করি অতপর গিয়ে দাওয়াত ইসলামীর ব্যয়গুলো কোন একটা সীমানা পর্যন্ত সম্পূর্ণ করাতে আমরা সফল হই তার মাঝেও আমাদের শর্ট থাকে কয়েকটি এলাকা কয়েকটি স্থান শূন্য থেকে যায় এবং আমাদের নিকট একটি সময়ের পর বেতন দেওয়ার জন্য টাকা থাকে না তারপরেও আমরা কিছু না কিছু হিসাব নিকাশ তৈরি করি আমাদের ডিভিশন এবং রিজনের নিকট বেতন দেওয়ার জন্য টাকা থাকে না তারপরও আমরা যা করার করেই থাকি সংগঠনের সিস্টেম অনুযায়ী প্রশ্ন এসেছে তাই আমি সবাইকে আরোচ করলাম যারা দেখছেন শুনছেন যে যদি আপনি ডোনেশন না করে থাকেন অনুদান না দিয়ে থাকেন তবে দাওয়াত ইসলামীর জন্য করুন আমির হালে সুন্নাতের এই কথাটি পুনরায় আরোজ করছে যারা দাতা রয়েছেন তাদের জন্য যিনি ডোনেশন দিবেন যদি দাওয়াত ইসলামীকে জাকাত দিতে চান প্রথমে আপনি হকদার আত্মীয় স্বজনকে দিন তাদের হক আগে এবং অবশিষ্ট যা থাকে তা দাওয়াত ইসলামীকে দিন এমন কথা কে বলেছেন ইলিয়াস কাদেরই মাশাল্লাহ সাহস করুন ইসলামী ভাই ইসলামী বোন সাহস করুন আর সম্ভবত আমি প্রতিদিন ডোনেশন করে থাকি এছাড়া আরও সবাই আমাদের আরাকিনে সোরা একে একে ডোনেশন করে থাকেন একে একে অনেক নিগ্রান মাসাল্লাহ ডোনেশন করে থাকেন মিলিয়ন বিলিয়ন টাকা সঞ্চয় হয় এবং খরচ হয় মারহাবা আল্লাহ তালা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে সহযোগিতা করতে থাকা নিজের মাল ও আর্থিক খিদমত রয়েছে পেশ করার তৌফিক দান করুন নিজের জাকাত সৎকা ডোনেশন দাওয়াত ইসলামীকে দিয়ে দিনের কাজে অংশগ্রহণ করুন মারহাবা জি কল দিন অভ্যাস সম্পর্কে আলোচনা চলছে কিছু লোকের এমন অভ্যাস থাকে যে কেউ যদি সালাম করেন তখন সালামের উত্তর দেন না সালামই রিপিট করে থাকেন এ সম্পর্কে আপনি কি বলেন এটা ঠিক আছে সালামের উত্তর হয়ে যাবে বড়দের মাঝেও এমন অভ্যাস থাকে যে ছোটরা এসে বলে আসসালাম ওয়ালাইকুম বেঁচে থাকুন ভাইজান যান ওয়ালাইকুম আসসালাম বলে উত্তরটা দিন তো সালামের উত্তর দেওয়া উচিত এবং এত বড় শব্দ করে দিবেন যদি কোনো বাধা না থাকে সালাম প্রদানকারী আপনার উত্তর শ্রবণ করতে পারবেন শ্রবণ করেন ঠিক আছে দীর্ঘজীবী হোক শুধু একটা কল নয় শুধু এটা বলা নয় উত্তরও দেওয়া উচিত কোনো লোক এভাবে করে থাকেন আপনি আমাকে বলুন আসসালাম এভাবে করে থাকে কোন উত্তর দেন না আসসালাম ওয়ালাইকুম আপনি বলে দিন ওয়ালাইকুম আসসালাম শুধু মুখ নারে আমি এটা দেখতে চাচ্ছি কিছু লোকের এমন অভ্যাস থাকে আল্লাহ 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 আমাদের সমাজে একটা অভ্যাস হলো যে সত্য কথা না বলা বাস্তব প্রেক্ষাপটে কাজ না করা সত্য বলাতে কতটুকু বরকত রয়েছে এবং মিত্যাও তার সংশ্লিষ্ট যত কিছু রয়েছে ইয়ে মানে ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকে এর ক্ষতিসমূহ কি এই ব্যাপারে আমাদের দিক নির্দেশনার জন্য মাদানি ফুল প্রদান করুন বেহিসাব ক্ষমা এবং ইমানের নিরাপত্তার জন্য দোয়া করুন আপনার এই কলটি সম্ভবত ইতিপূর্বে হয়েছিল আমি এর উপর বিস্তারিতভাবে আলোচনা করেছি জি আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আপনারা দেখলেন আবার উপস্থিত হব মাত্রী চ্যানেল দেখতে থাকুন হাবিব দুনিয়া ভালোবাস বিভোৰ ৰে খব প্ৰেমে